কাদের বাড়ি? মিঠুন চক্রবর্তী মামা বাড়ি। আচ্ছা, চেনো মিঠুন চক্রবর্তীকে? হ্যাঁ। কি করে মিঠুন চক্রবর্তী? সিনেমা করে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। মিঠুন চক্রবর্তীকে খুব ভালোবাসো? নামটা যখন মিঠুন চক্রবর্তী, তখন তার সম্বন্ধে নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তার বিস্তারিত কর্মজীবনে কত কিছুই না ঘটে চলেছে। এই কুলিন গ্রাম হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের প্রাণের অভিনেতা মিঠুন চক্রবর্তীর মামার বাড়ির দেশ। এখানেই আছে তার মামার বাড়ি। এই বাড়িতে ছোটবেলায় একসময় মিঠুন চক্রবর্তী একাধিকবার এসেছেন তার মা বাবার সঙ্গে। মিঠুন চক্রবর্তীর মামার বাড়ি এখানে আছে। হ্যাঁ, শুনলাম আপনার সঙ্গে মিঠুন চক্রবর্তীর বন্ধুত্ব। আগে তো মানে ছিল তো, এখন তো আর অনেকদিন যোগাযোগ। বাংলার 80 সালে আমার দিদির বিয়ে, তখন সেই এসেছিল। পূর্ব বর্ধমানের এক প্রত্যন্ত এলাকায় আজকে আমরা এসে পৌঁছেছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম কুলিন গ্রামে। গ্রামটির সৌন্দর্য অবর্ণনীয়। ছোট ছোট খালবিল, জলাশয় এবং মন্দির পরিপূর্ণ এই অঞ্চল। বন্ধুরা, পূর্ব বর্ধমানের কুলিন গ্রামের উপকণ্ঠে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভিতরে গিয়ে দেখতে চলেছি মিঠুন চক্রবর্তী, আমাদের বাংলার প্রিয় অভিনেতা, ভারতবর্ষের প্রিয় অভিনেতা, তার মামার বাড়ি। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। নামটা যখন মিঠুন চক্রবর্তী, তখন তার সম্বন্ধে নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তার বিস্তারিত কর্মজীবনে কত কিছুই না ঘটে চলেছে। এই কুলিন গ্রাম হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের প্রাণের অভিনেতা মিঠুন চক্রবর্তীর মামার বাড়ির দেশ। এখানেই আছে তার মামার বাড়ি। একটি জলাশয়ের ধারে মন্দির চোখে পড়ল। পুরোহিত তার কাজের শেষে আমাদের সঙ্গে বসে পড়লেন স্মৃতির মণিকোঠায়, মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। চলুন জেনে নেওয়া যাক তিনি কি বলছেন। আর এখানে মিঠুন চক্রবর্তীর বাড়ি আছে, মামার বাড়ি। ছোটবেলায় আসতে দেখেছেন তাকে? আমরা দেখেছি, অনেকদিন দেখেছি। পূজার ছুটির সময় আসতো, তারপরে আপনার গরমের ছুটিতে আসতো, এখানে পাখি মারতো, আমরা দেখেছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। লাস্ট এসেছিল, আমরা দেখেছি মৃগায় বই করার পর এসেছে, মৃগায় বই একটা শুটিংয়ে পরে এসেছে। তারপরে আর কখনো কথা বলেছেন, মনে আছে? আপনি জানেন আমরা যদি কোনো সুপারস্টার হন। রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ছোট্ট ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। সাইকেল নিয়ে সে খেলতে বেরিয়েছে। মিঠুন চক্রবর্তীর মামার বাড়ির খোঁজ করতে গিয়ে সে বলল, যাচ্ছো? খেলতে যাচ্ছি। কি খেলা করবে এখন? ক্রিকেট। ক্রিকেট খেলবে? কাদের বাড়ি? মিঠুন চক্রবর্তী মামা বাড়ি। আচ্ছা, চেনো মিঠুন চক্রবর্তীকে? হ্যাঁ। কি করে মিঠুন চক্রবর্তী? সিনেমা করে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। মিঠুন চক্রবর্তীকে খুব ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হিমাদ্রি মিত্র। মিঠুনের মামার বাড়ি কুলিন গ্রামের শান্ত পরিবেশে একটি সাধারণ বাড়ি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। ভাবলে সারা শরীর জুড়ে
শিহরণ ফেলে যায়। এই বাড়িতে ছোটবেলায় একসময় মিঠুন চক্রবর্তী একাধিকবার এসেছেন তার মা বাবার সঙ্গে। ভাবলাম ভিতরে ঢুকে দেখাই যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভিতরে ঢুকতেই দেখা হয়ে গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীর মামার ছোট ছেলের সঙ্গে। চলুন তার সঙ্গে কথা বলা যাক। মিঠুন চক্রবর্তীর মামার ছেলে, এনারা দুই ভাই এবং তিন বোন। ছোটবেলায় এসছে না আমার সঙ্গে কোনোদিন? তার দেখা হয়নি, কোনোদিন দেখা হয়নি। দাদার দাদার মুখে বা মায়ের মুখে কি শুনেছি? ওইটুকুই যে মিঠুন চক্রবর্তী আমার দাদা হয়। আর এখানে মিঠুন চক্রবর্তীর কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের কথা হলো, মিগয়া ফিল্মের পরে একবার এসেছি, একবার এসেছিলেন শুনলাম। ওটা আমিও শুনেছি। আর আপনাদের ফ্যামিলিতে এই মুহূর্তে কারা কারা রয়েছেন? আমি আছি, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইজি আছে। আচ্ছা, দাদা এখন বাড়িতে নেই? দাদা ডিউটি। কেমন লাগছে আজকের ভিডিওটা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, মেসেজ করে আমাদের জানাবেন কেমন লাগছে মিঠুনের মামার বাড়ি। বুঝবা না। চ্যানেলে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চাইবেন সুযোগ হলে, সুবিধা হলে? অবশ্যই। মিঠুন চক্রবর্তীর সিনেমা কেমন লাগে? ভালো লাগে। দু একটা ছবির নাম? মিঠুন চক্রবর্তীর দু একটা ছবি যেমন হচ্ছে ডিস্কো ড্যান্সার, মিঠুনের এমএলএ ফাটাকেষ্ট, অন্যায় অবিচার, ওয়াত কি আওয়াজ, সিনেমাগুলো সবই আমার। মিঠুন চক্রবর্তী ম্যাক্সিমাম সিনেমাই আমার ভালো লাগে, দাদা বলে নয়, আমার ভালো লাগে। সুযোগ আসে যদি সেই পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা একদিন দেখা করবেন? হ্যাঁ, আমার দেখা করার ভীষণ ইচ্ছা, ভীষণ ইচ্ছে। এ পাড়া সে পাড়া ঘুরে খোঁজ করতে লাগলাম, এখানে আমাদের মহাগুরু ছোটবেলাকার বন্ধু বান্ধব কেউ আছেন কিনা। শুনলাম অনেকেই বড় পাড়ে চলে গেছেন বয়সের কারণে। যারা আছেন তাদের মধ্যে একজনের বাড়িতে একটু সাহস করে খোঁজ করলাম। সাধারণ বাঙালি বাড়ির উঠানে বসে রীতিমতো আড্ডা হলো মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে। আর মিঠুন চক্রবর্তীর মামার বাড়ি এখানে আছে? হ্যাঁ, শুনলাম আপনার সঙ্গে মিঠুন চক্রবর্তী বন্ধুত্ব আগে তো মানে ছিল, তো এখন তো আর অনেকদিন যোগাযোগ। বাংলার 80 সালে আমার দিদির বিয়ে, তখন সেই এসেছিল, তারপর তো আর আসেনি। যাও মিগয়া বইটা মানে রিলিজ হলে তখন তো এছাড়া এখন আর যোগাযোগ অনেকদিনই নেই। ছোটবেলাকার স্মৃতি কি আছে? কি থাকবে তখনকার, এখানে মাছ ধরতে গেতো, খেলা করতো, ঘুরতো, এ করতো, পড়াশোনা করতো, ওখান থেকে কলকাতাতে পড়তো, জোলা বাগানে ওখানে থাকতো, বাড়ি ছিল। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। আর এখানে তখন খেলা করতেন দুজনে আপনারা? আমরা তো আরও ছিল, দল ছিল আমাদের অধিকার, আমাদের এখানে তিন তো ফুটবল আমাদের অধিকারী বাড়ি সব টিম। আমাদের ভাইতে ধরুন আমরা তিন ভাই ফুটবল খেলতাম, তারপরে পাঁচুক বল অধিকার এখানে ছিল, আরও সব মন্টু মন্টু বলি আমাদের এখানেই সব ছেলে, এখানেই সব ছেলে, 9টা 10টা ছেলে আমাদের পাড়ারই হয়ে যেত। লাস্ট আপনার সঙ্গে কথাবার্তা কবে হয়েছে? কথাবার্তা হয়েছিল বাংলার 80 সাল, তারপর থেকে আর কথাবার্তা হয়নি ফালতু। ও চলে গেল, ও মানে ড্যান্স ফ্যান্সে সব এতে যখন নকশালের সময় এসেছিল। আচ্ছা, এসে কদিন ছিল নকশাল বকশাল যখন ধরপাকড় হচ্ছিল, গেছে 5-7 দিন জোটা সে করে, তারপর সেই গেছে আর আসেনি। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। তারপরে আগ্রা উৎসব হতো অজ্ঞানী পূর্ণিমা, এতে খাওয়া দাওয়া কাজবেল গেছে, বেলপাড়া এসব খুবই করতো, এ করতো পাখি শিকার এরকম নিয়ে ছোটো। আর মিঠুন চক্রবর্তী বাবাকে দেখেছেন? হ্যাঁ, বাবা টল ফিকার পরে এরকম ছিল, এ ভাই এখানেও আসতেন? ও অনেকবারই দেখেছি এটা।
সন্ধ্যা হয়ে আসছে, প্রত্যন্ত গ্রামের এলাকা ছেড়ে আমাদের তড়িঘড়ি ফেরবার ব্যবস্থা করা দরকার, কারণ এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ট্রেন বা বাস ধরতে গেলে এখান থেকে বেশ কয়েক কিলোমিটার অতিক্রম করতে হবে, টোটো বা অটো পাওয়াও এখান থেকে দুষ্কর ব্যাপার। বন্ধুরা, সন্ধ্যা সমাগত প্রায়, ছেড়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তীর মামার বাড়ি পুলিন গ্রাম। কন্ট্রোল কন্ট্রোল, ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है।